কারা যেন গোপনে টেলিফোনে আড়ি পেতেছিল কিছুই জানতেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে তারা না জানলে কি হবে? এই যে আড়ি পাতা হয়েছিল, যাদের ফোনে আড়ি পাতা হয়েছিল, যখন আড়ি পাতা হয়েছিল, তার ফলে কিন্তু সরকারের বিশেষ সুবিধা হয়ে গিয়েছে, সেটা দেখা যাচ্ছে। আমরা তো জানি যে নরেন্দ্র মোদী, অমিত শাহ এরা কখনো মিথ্যাচারের আশ্রয় নেন না, কখনো প্রবঞ্চনা করেন না, কখনো গোপনীয়তার আশ্রয় নেন না, এগুলো তো আমরা জানি। যখন গুজরাট শাসন করছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী, তখন থেকেই এই পরম্পরা তিনি চিরকাল বহন করে চলেছেন। তিনি কখনো মিথ্যাচারে আশ্রয় নেন না, কখনো তিনি আড়ি পাতান না কারোর উপর, কোনো মহিলার উপর কখনো গোপনে আড়ি পাতা হয়নি, এগুলো আমরা জানি, এগুলো সমস্ত আমার দেশের মানুষও জানে। তো এবার দুটো বিশেষ ঘটনার কথা উল্লেখ করব, আড়ি যাদের ফোনে পাতা হয়েছে দুজনের কথা আমি শুধু উল্লেখ করব। একজন হচ্ছেন অশোক লাভাসা। তিনজন নির্বাচনী কমিশনের মধ্যে তিনি একজন নির্বাচন কমিশনার ছিলেন 2019 সালের লোকসভা নির্বাচনের সময়। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছিল। বারাণসীতে তার নিজের নির্বাচন কেন্দ্রে যেদিন ভোট হচ্ছে, সেই দিন প্রধানমন্ত্রী হিমালয়ে গিয়ে দেবতার উপাসনা করছেন এবং সারাক্ষণ ধরে যখন মানুষ ভোট দিচ্ছেন তখন টিভিতে দেখানো হচ্ছে তিনি উপাসনা করছেন দেবতার কাছে। এটা অনাচার নয় কোনো, মানে নির্বাচন কমিশন তাই বলেছে। দেশের কোটি কোটি মানুষ মনে করেন এটা অনাচার, এটা ভোটারদের অন্যায়ভাবে প্রভাবিত করার একটা কৌশল, কিন্তু নির্বাচন কমিশন বলেছিল না না, এটা অন্যায়ের কিছু নেই। নির্বাচন কমিশন বলেছিল মানে তিনজনের মধ্যে একজন অশোক লাভাসা তিনি ভিন্ন মত প্রকাশ করেছিলেন। শুধু এই ঘটনায় নয়, অন্য একাধিক ঘটনায় তিনি মনে করেছিলেন যে নরেন্দ্র মোদী, অমিত শাহ যা করছেন তা নির্বাচন বিধি ভঙ্গ, কিন্তু তার কথা শোনা হয়নি। যেহেতু তিনজনের মধ্যে অন্য দুজনের মত একরকম ছিল এবং তার মত অন্যরকম ছিল, তার কথা শোনা হয়নি। তিনি একটা সময় নির্বাচন কমিশনের মিটিংয়ে যাওয়া বন্ধ করে দেন, কারণ তার কথা শোনা হচ্ছে না বলে। মনে রাখা দরকার, নির্বাচন কমিশনে কিন্তু সাধারণভাবে পরম্পরা ছিল ঐক্যমত্যের ভিত্তিতে তিনজন নির্বাচন কমিশনার এক হয়ে সিদ্ধান্ত নিতেন। এক্ষেত্রে অশোক লাভাসা, তার কাজকর্ম সরকারের পক্ষে অসুবিধাজনক হচ্ছিল, শাসককুলের পক্ষে অসুবিধাজনক হচ্ছিল। তাই তারপর দেখলাম অশোক লাভাসার স্ত্রীর এবং তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে নানা সরকারি এজেন্সি, কেন্দ্রীয় সরকারি এজেন্সি তদন্ত শুরু করলো, হিসাব বহির্ভূত আয় ইত্যাদি, এবং অশোক লাভাসা কার্যত নির্বাসনে চলে গেলেন। তিনি ফিলিপিন্স এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটা পদে চলে গেলেন। খুব সুবিধা হলো সরকারের, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কিচ্ছু জানতেন না। আরেকজন হচ্ছে, তার নামটি আমরা বলবো না, তার নাম ধরা যাক শ্রীমতী এক্স। শ্রীমতী এক্স কি করেছিলেন? শ্রীমতী এক্স অভিযোগ করেছিলেন যে সুপ্রিম কোর্টের তদানীন্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ তার সঙ্গে তার শ্লীলতাহানি করেছিলেন, তার সঙ্গে যৌন ইঙ্গিতপূর্ণ আচরণ করেছিলেন। অত্যন্ত গুরুতর অভিযোগ। সেই অভিযোগের বিচার কারা করলো? রঞ্জন গগৈ সহ অন্যান্য বিচারপতিরা একসঙ্গে বসে তার বিচার করলেন, তার অভিযোগের কোনো সারবত্তা পাওয়া গেল না। এই যে শ্রীমতী এক্স, তার এবং তার স্বামীর সমস্ত ফোনে ওই সময় আড়ি পাতা হয়েছিল। রঞ্জন গগৈর বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রঞ্জন গগৈ কিন্তু তার অতীতে যখন দীপক মিশ্র প্রধান বিচারপতি ছিলেন, তখন যে পাঁচজন বিচারপতি মিলে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে, বিচারপতি, প্রধান বিচারপতি মামলা বন্টনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মামলা সিনিয়র বিচারপতিদের দিচ্ছেন না, এমন বেঞ্চে দিচ্ছেন যেখান থেকে সরকারের সুবিধাজনক রায় পাওয়ার সম্ভাবনা বেশি, এই অভিযোগ তারা করেছিলেন। রঞ্জন গগৈ তাদের মধ্যে ছিলেন। আমরা দেখলাম এই শ্রীমতী এক্স এর অভিযোগের পরে কিন্তু রঞ্জন গগৈর পুরো বিবর্তন ঘটল। যে অযোধ্যা মামলা এতদিন ধরে ঝুলেছিল, তার নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ তার রায় দিল, এবং সে রায় যা হলো তাতে সরকারের পক্ষে, বিজেপির পক্ষে আগামী 5 বছর ক্ষমতায় থাকার পথ মসৃণ হয়ে গেল। অর্থনীতির ক্ষেত্রে ব্যর্থতা, কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যর্থতা, স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে ব্যর্থতা, কিন্তু রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে সাফল্য দেখিয়ে বিজেপি অন্তত আশা করতে পারে যে আরেকটা নির্বাচনী বৈতরণ তারা পেরিয়ে যাবে। শ্রীমতী এক্সের যাবতীয় কথাবার্তা, তার আইনজীবীদের সঙ্গে তার কথাবার্তা, সব কিছু যদি কারোর জানা থাকে, আমরা জানি না জানা ছিল কি না, তাহলে কিন্তু তার পক্ষে রঞ্জন গগৈকে নিয়ন্ত্রণ করা খুব সহজ। রঞ্জন গগৈকে অযোধ্যা মামলার রায় দিলেন, অবসর নিলেন। কিছুদিন পরে এখনো তিনি রাজ্যসভার রাষ্ট্রপতি মনোনীত সাংসদ হয়ে গেলেন। চমৎকার ব্যবস্থা, সবার খুব সুবিধে হলো, সরকারের খুব সুবিধে হলো, নরেন্দ্র মোদী অমিত শাহর খুব সুবিধে হলো। তারা অবশ্য কিছু জানতেন না, কারণ আমরা জানি কখনো নরেন্দ্র মোদী অমিত শাহ মিথ্যাচার, প্রবঞ্চনা, গোপনীয়তার আশ্রয় নেন না। তারা যা বলেন তারা তাই করেন, কখনো কোনো জুমলা মিথ্যা প্রতিশ্রুতি তারা দেন না, কখনো তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, এটা আমরা জানি। অদৃশ্য কোনো ঈশ্বর যদি তাদের সুবিধে করে দেয় ক্ষমতায় থাকার জন্য, অন্য কেউ আড়ি পেতে সেই সমস্ত তথ্য তাদের হাতে দিয়ে দেয় যাতে তাদের সরকার চালাতে, শাসন চালাতে সুবিধা হয়, তাহলে কি করা যাবে? নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নিশ্চয়ই কোনো দোষ নেই।